এখন হচ্ছে কি রাত 8টা কিছু বাজে, আর আমাদের কাছে প্রচুরই বেশি একটা ব্যাড নিউজ আছে, তার সাথে একটা গুড নিউজও আছে। সো হ্যালো কিডস ইন মেডিসিন, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা দেখছো ফাইনিটিকা ব্লগস। দেখতে পাচ্ছো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে পুরো। আজকে ভাই মেঘলা মেঘলা, সকাল থেকে হেভি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর আজকে আমাদের নিরামিষ আছে শুক্রবার, তার মধ্যে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের মেনুতে আছে আলুর পরোটা আর ছোলার ডাল। আলুর পরোটা হচ্ছে কি আজকে দুপুরে খাওয়াবে, রাতের বেলা কি খাবে সে রাতের বেলা জানতে পারবে। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখানে মা আলু মেখে রেখেছে নিরামিষ আলু। আর এখানে আমি মা ময়দা মেখেছি, কারণ আমি মাখছিলাম ময়দাটা, তারপর মাখতেছিলাম, এত হাতে ব্যথা করছে, আর এখানেও কেটে গেছে, মা মেশিনও মেখে দিয়েছে। আর এখানে আমি ওগুলো কি বার টিকলি টিকলি করছি। কি করে টিকলি? এটা হচ্ছে সব, এটা হচ্ছে ময়দা মাখা। আমি পুচুকে কেন বেলতে পারবো, যে নতুন মানুষ। তো বন্ধুরা আমি এখন পরোটার মধ্যে পুর দেবো, তারপরে বেলবো। প্রথমে একটা করে আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তাহলে 9টা করো, তা 10টা করো। কেন কি কর? আমি তোমাদের টেস্ট করবো, আমি আমারটা টেস্ট করবো, আমারটা কম হয়ে যাবে তাহলে। এই যে ঋতিকা পুর দিয়ে দিল, এবারে পুরটাকে ঋতিকা দেখবো যে বেলতে পারে কিনা, দেখা যাক। এরপর কি করবো? এবার হচ্ছে কি আমি বেলবো। এই যে দেখতে পাচ্ছ দেশি মা পুরটা এই করে দিল, আমি পাচ্ছিলাম না, দেখা যাক আমি বেলতে পারি কিনা। আর একটু ময়দা দিয়ে নিই টুকুন টুকুন করে। এবার হচ্ছে আমি বেলিবো, দেখতে পাচ্ছ পারবো তাই বেলতে? হালকা একদম দিয়ে দিই, আগে হাত দিয়ে তো নিচে। হ্যাঁ, এই তো হচ্ছে হচ্ছে। এটা যদি বেশি বেশি চেপে বেললে তখন দেরি আসবে। হ্যাঁ, হালকা করে বেলতে। এই যে দেখো তেল তেলে পুরো আলু পরোটা, কি সুন্দর দেখো। মোটা দেখো কতটা মোটা। হ্যাঁ, গোল গোল হয়েছে আমারটা, দেখো কি আমি বেঁকে গেছে। ও একটু হয় একটু একটু বেঁকে থাকে দাদা না মা, প্রথম প্রথম শিখছে। এই যে এমনি রুটি রুটি বলতে পারি, কিন্তু এই তো আমি করি। আমি তো ভাবলাম যে আজকে একটু তো নতুন কিছু খাওয়াই। সব রান্নাগুলো তো রান্না করছি, দেখো মা এখানে ডাল করছে, আর ওখানে আমার বড় পরোটা করছে। হ্যাঁ, অনেকটা ফুলেছে দেখো, সুন্দর ফুলেছে না? বাহ, তুমি কি করবে? জামা কাপড় মেরেছে দেখো বৃষ্টির জন্য। কেমন আমি ঘুম থেকে সবে উঠেছি দেখো, পাগল পাগল হয়ে গেছে। উঠে আগে মুখ ধরি আমি দেখো খেতে বসে গেছি, এই যেটা পরোটা আর ডাল। আমি আগে একটুখানি না খেয়ে নিয়েছি, আমার খিদে পাচ্ছিল, পেটের ব্যথা ছিল, সেটা আমি এখন হচ্ছে কি রাত 8টা কিছু বাজে, আর আমাদের কাছে প্রচুরই বেশি একটা ব্যাড নিউজ আছে, তার সাথে একটা গুড নিউজও আছে। ব্যাড নিউজটা হচ্ছে কি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একদম ভালো করে ঘর টর করা হবে, পুরো প্যারিস পুটি রং টং করে দুতলা তোলা করে দেওয়া হবে, বাট হচ্ছে কি সেটা হবে না। সেটা কেন হবে না সেটা আমি বলছি, কারণ জানো যে আমাদের পাড়াটা কতটা বেশি ভালো, ঠিক আছে? তোমরা রিসেন্টলি অনেক অনেক আমাদের ভিডিওতে শুনতে পাবো যে পাড়ালোক এই হয়েছে সেই হয়েছে, আমাদের কুকুর ধরে মারছে, কুকুরকে বিষ খাই দেবে, এই সেই হাজার হাজার, ঠিক আছে? তো রিসেন্টলি হচ্ছে কি একটা খুব বড় ঝগড়া হয়েছিল আমাদেরকে নিয়ে, মানে আমি কোনো দিকে বলবো না, যেমন আমাদের আশেপাশেই কোনো একটা বাড়িতে ঝগড়া হয়েছিল, ঠিক আছে? তো ঝগড়ার পর থেকে মানে প্রচুরই বেশি একটা মানে ভেঙে গেছে। কারণ হচ্ছে কি, পাড়ার মধ্যে প্রতিদিন যদি এরকম কুকুরদের নিয়ে এই নিয়ে, তারপর হচ্ছে আমরা যে কাজ করি সে কাজ নিয়ে ওদের প্রবলেম, জলে এই সেই হাজার হাজার জিনিসের জন্য মানে সত্যি বলতে আর ভালো লাগছে না। তো তো এই জন্য ভেবেছি যে এই পাড়ার মধ্যে আর বেকার ঘর করে লাভ নেই, কারণ এই পাড়ায় আমরা থাকতেই চাই না। তো এটা হচ্ছে কি মেনলি ব্যাড নিউজ, যে এই পাড়ায় আমরা আর থাকবো না। তুমি হচ্ছে কি বউয়ের থেকে জানি যে আমার বউ কি থাকতে চায় এই পাড়াতে। এইবার তোমরা ভাববে যে ব্যাড নিউজ তো বলে দিল, এবারে গুড নিউজটা কি? তো গুড নিউজটা হচ্ছে কি আমরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা তো ব্যাড নিউজ, বাট গুড নিউজটা এই সাথে একটা রিলেটেড আছে।
গুড নিউজটা হচ্ছে কি আমরা অন্য জায়গায় জায়গা কিনবো, সেখানে আমরা আমাদের নতুন ঘর করবো। ইয়েস গাইস, মানে বড় মতো একটা জায়গা কিনবো, যেখানে হচ্ছে যেমনটা তোমরা বলেছিলাম যে একটা রাজপ্রাসাদের মতো ঘর করা হবে, তো সেই ড্রিম প্ল্যানটা আমি নিয়ে নিয়েছি। আর মানে এই এই বছর তো প্রায় শেষ হতে যায়, ঠিক আছে, এখন এটা কি চলছে, জুন না জুলাই, জুন চলছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, মানে হচ্ছে কি আর এই পাঁচ ছ মাস হাতে আছে। তো পাঁচ ছ মাস পরে হচ্ছে কি আমরা জায়গা কিনছি, জায়গা কিনে ওখানে আমরা ঘর করবো। আর দেখো এমনও হতে পারে যে আমাদের কোনো সাবস্ক্রাইবারদের ঘরের পাশেই আমাদের ঘর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এই পাড়া চত্বরে থাকবো না, বা হচ্ছে কি আমাদের যে আদর্শনগর জায়গাটা আছে এখানে থাকবো না, থাকার ইচ্ছা আছে একটু অন্য জায়গায়, একটুখানি বড়ো সড়ো জায়গায় দেখে যেখানে একটু পুরো শান্ত, অন্তত এরকম জাতীয় লোক যেন না থাকে সেখানে। আর হচ্ছে কি এই যেমন ঘর আছে এখানে, তো মানে প্রতিনিয়ত কী হচ্ছে এই ঘরটা অনেকটাই পুরাতন হয়ে গেছে, ঠিক আছে, তাই জন্য হচ্ছে কি এদিক থেকে ওদের থেকে বালি টালি খসে টসে পড়ছে। তো মা বললো যে ঠিক আছে ঘর করবে না, যা করুন একটু প্লাস্টার করে নেয়, তাই না মা? ছেলে ঠিকই বলেছে যে ঘর ধরে চারদিক থেকে বালি পড়ছে, আমাদের ঘরটার প্লাস্টার করতে হবে, আর প্লাস্টার না করলেও হবে না, কেন দেখতে পাচ্ছি কী অবস্থা। যেহেতু জানো যে ছেলে ঘর করে বলছে, তো আমরা ঠিক অত রকম সাহায্য করতে পারবো না, কেননা কাকুর অত ইনকাম নেই। না আমার মায়ের ইনকাম আছে, হ্যাঁ আমার না আমাদের ইনকাম আছে, আমাদের ইনকাম নেই, তো ও যেটুকু করবে ওর নিজের। কারণ দেখো আমার হচ্ছে কি মা যেমন কাজ করে সে এতটা কম টাকা পায় বলার মতো না, তাই জন্য মাকে বলেছি যে মাকে ছাড়ি দেবো। মা তো আগে চার পাঁচটা কাজ করতো, এখন মা জাস্ট একটা কাজই করছে, আমি সংসারটা বাসা দিচ্ছি বলে এই ইউটিউব করে, আমি বউ সবাই মিলে ইউটিউব করে যা হোক ইনকাম হচ্ছে বলে। আর আমার বাবার হচ্ছে কি দেখো যেমনটা বলেছিলাম যে এক দু জায়গা আছে, দিনা পাওনা আছে, তো বাবা যে ইনকাম করে তারপর হাফেরও বেশি টাকা ওই দিনা পাওনাতেই চলে যায়, তাই সংসারে হচ্ছে কি বাবার কিছু টাকা আর আমার কিছু টাকা সবার মিলিয়ে হচ্ছে কি সংসারটা চলে। আর তারপরে হচ্ছে কি আমি যে হচ্ছে জায়গাটা কিনবো সেখানে হচ্ছে কি আমি কিছু টাকা জমাচ্ছি, আমি অনেকদিন ধরেই জমাচ্ছি, আমি ভেবেছিলাম যে ভবিষ্যতে কিছু কাজে লাগবে, তাই আমি জমাচ্ছিলাম, জমা 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 জমাতে আরও হচ্ছে কিছু টাইম পেয়ে গেছি, সেই দিনে হচ্ছে কি জমি নেবো, ততদিন অবধি তারপরে একটা জায়গা কিনবো, জায়গা কিনে ওখানে ঘর করবো। আর যেমনটা জানো একটা জায়গা কিনতে গেলে মিনিমাম 8-9 লাখ টাকা আর কি 10 লাখ টাকারও বেশি, কারণ আমাদের তো আমরা যেমনটা জানো যে আমাদের ফ্যামিলি ছোটো হলো আমাদের স্বপ্ন বড় বড় আছে, কারণ হচ্ছে কি যদি না বড় স্বপ্ন দেখেছো তো ছোটো জিনিসটাও পাবে না, কারণ তুমি যা স্বপ্ন দেখবে তাতে তুমি কিছু কম পাবে, বাট তুমি যদি কম স্বপ্ন দেখো তুমি অনেকটাই কম পাবে যার থেকে তুমি একটুকুনও স্যাটিসফাইড হতে পারবে না। আর হলো কি 8-9 লাখ টাকার হচ্ছে কি জায়গা পড়লো, তারপরে হচ্ছে কি যে ঘরের খরচা, একটা বড় যে দুতলা বা তিনতলা ঘর করতে সেখানেও পড়ে হচ্ছে কি আরও 20 লাখ টাকা, আরও বেশি লাখ টাকা পড়ে যায়, তো সেই লাখ টাকা জমাতে 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 এখন হয়তো আরও মধ্যে ঘর করতে লেট হবে, বাট হ্যাঁ জায়গাটা আমি হচ্ছে কি নেক্সট ইয়ারের মধ্যে আমি কিনে নেবো, যেমনটা হয় না রেজিস্ট্রি করে নেয় তারপরে হচ্ছে কি মাসে 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 টাকাটা দেয়, সেইভাবে আমি হচ্ছে জায়গাটা করবো। জায়গাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ততদিন আমারও কিছু টাকা জমে যাবে ঘরের জন্য, তারপরে ঘরে হাত দেবো, নতুন ঘর হবে আমাদের, তখন পূরণ হয় না যে রাজপ্রাসাদের স্বপ্ন সেই স্বপ্নটা তারপরে পূরণ হবে। এবারে শুধু হচ্ছে কি অপেক্ষা করতে হবে যে কবে আমাদের স্বপ্নটা পূরণ হবে, কবে হচ্ছে কি আমাদের স্বপ্নের জায়গা, জায়গাটা অবভিয়াসলি আমি পরে নেক্সট ইয়ারের মধ্যে আমি হচ্ছে কিনে নেবো, বাট ঘর করাটা প্রচুর বড় একটা অ্যামাউন্টের কাজ, 20-25 লাখ টাকার উপরে, মানে এত লাখ টাকা ভাবলেও মানে কেমন লাগে, মানে পুরোপুরি নিজেকে একা দিতে হবে আমাকে, তো সেটা হচ্ছে কি জমাতে হবে, তো জমাতে গেলে তোমাদের সাপোর্ট চাই, ভগবানের সাপোর্ট চাই, সবার সাপোর্টের দ্বারাই কিন্তু কমপ্লিট হবে। তো বউ বল যে তোর স্বপ্নের বাড়ি কেমন হবে, মানে তোরও তো মানে সবার একটা ব্রেনে তো থাকে যে তার এমন একটা বাড়ি হবে, তোর কেমন বাড়ি চাই, মানে দেখ সবার মতো থাকে যে এমন বাড়ি হওয়া দরকার, একজন ভাবে এভাবে মুকেশ আম্বানির মতো হওয়া দরকার, একজন ভাবে শাহরুখ খানের মতো হওয়া দরকার, বা একজন নিজেরই একটা নিজের স্বপ্ন দেখে কেমন হওয়া দরকার। তোর মাথা কেমন আছে যে এরকম দুতলা ঘর হবে বা এরকম গার্ডেন হবে বা এরকম একটা গ্রাউন্ড হবে, কেমন চাই? আমার যেটা ইচ্ছা যে সামনে একটা মানে বড় একটা উঠোন থাকবে, ঠিক আছে, যেখানে মানে এক মধ্যিখানে রাস্তা, এরপরে একটা গাছ, এরপরে গাছ বাছ বসানো থাকবে, এরপরে গাছ মাছ বসানো থাকবে, তার নিচে একটা গ্যারেজ হবে, নিচে থাকবো না, থাকবো দোতলাতে, মানে রীতিকা দেখো রীতিকা বলে থাকবো দোতলাতে, আর দোতলাতে থাকবো, আর ওখানে ধরো ঘর করলে তিনটে ঘর হবে, বড় বড় তিনটে ঘর হবে, বড় করলে হবে যে তিনটে তো হবে না আরো বেশি হবে, কারণ হচ্ছে কি এক্সট্রা যেমন রুম থাকে, ওই কি বলে একটা গেস্ট রুম থাকে, তারপরে স্টোর রুম থাকে, আলাদা রুম তো থাকবে, যাই হোক যতটা ঘর করা হবে, একটা ডাইনিং রুম থাকবে, একটা রান্নাঘর থাকবে খুব সুন্দর,
বউয়ের কেমন ইচ্ছা আছে, আর আমার কিন্তু বহুত বড় একটা ইচ্ছা আছে, ঠিক আছে, যে আমাদের যে ছাদ হবে ছাদে প্রচুর বড় করে একটা মানে মন্দির করব, যে মন্দির হচ্ছে কি প্রত্যেকটা ঠাকুর থাকবে, আর মানে যেমন হয় না একটা বহুত বড় একটা পতাকা লাগায়, যেটা হচ্ছে কি তো ওই মন্দির ওপর থেকে বিশাল বড় একটা পতাকা লাগাবো। আর তোমার কি ইচ্ছা আছে রান্নাঘর ছাড়া? রান্নাঘর ছাড়া ইচ্ছা আছে ভেতরে যে ডাইনিং রুমটা ওটা একটু বড় হবে, আমি আর নাতিদের নিয়ে খেলবো। ডাইনিং না, ওটাকে বলে ড্রয়িং, সরি ড্রয়িং রুম, ওইটার মধ্যে আমার ইচ্ছা আছে সবাই মিলে মানে বাচ্চাগুলোকে নিয়ে আমি খেলবো ওদেরকে নিয়ে, যেখানে হচ্ছে কি টিভি থাকবে, খেলা টেলা থাকবে, মানে যেখানে হচ্ছে কি মেনলি সবাই খেলা টেলা করবে, গল্প টল্প করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি চাইছি যে সবাই আমরা যাই করি না করে এক মানে একসাথে সবাই থাকার, একসাথে হ্যাপি ফ্যামিলি, তাই তো? হ্যাঁ, যে আর রুম আমার খুব ইচ্ছে প্রচুর রুম, আমার রুম পাশাপাশি থাকবে, কারণ হচ্ছে কি এর প্রবলেম হলে চলে আসবে, প্রবলেম চলে আসবে, তাই তো? আর বাচ্চাগুলো তো আমার কাছেই থাকবে। আর আর এমনি তোমার আদার্স কি স্বপ্ন আছে, মানে ঘরের মধ্যে কি থাকা দরকার, যেমন অন্যজন থাকে গাড়ি গাড়ি থাকা দরকার বা ই থাকা দরকার, তোর কি স্বপ্ন বা তোমার কি স্বপ্ন? আমার আমার ইচ্ছা আছে ওই ব্যালকনিতে একটা দোলনা থাকবে, দোলনা থাকবে, হ্যাঁ ওখানে দোলনা থাকবে, তারপরে দেখো দেখো আস্তে দেখো সবার কিন্তু দেখো মা সবার কিন্তু আস্তে দেখো স্বপ্নগুলো ঠিক বের হচ্ছে, দেখেছো? আমার সত্যিকার কথা বলতে খুব ইচ্ছা না, আমার খুব ট্রাভেলিং করা খুব ইচ্ছা, আর আর একা না, আমি চাই যেখানে যাবো পুরো ফ্যামিলি, পুরো ফ্যামিলি, ঠিক আছে, ওই জন্য আমার খুব ইচ্ছা ছেলে একটা গাড়ি নেবো, যাতে সব সবাই একসাথে মিলে যেখানে যাবো, চার চাকা নেওয়ার খুব ইচ্ছা, যারা এক গেলে সবাই একসাথে যাবো, মানে কেউ কাউকে বাদ দিয়ে যাবো না, আমার ইচ্ছা যে আমরা চারজন, ঠিক আছে, আরো যে দুটো মেহমান আসবে তাদেরকে সবাই একসাথে নিয়ে, আর আমার ওই তিনটে যে ডগি আছে তাদের নিয়ে সবাইকে একসাথে, কারণ ওদের গাড়ির ডিকিতে তুলে দেবো, কারণ ওদের জন্য আমরা কোথাও যেতে পারি না, সত্যি করে ওদেরকে নিয়েই যাবো, আর আমার ইচ্ছা আমার তিনটে বাচ্চা ওদেরকে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেবো। এখন আমার রাতের বেলা ময়দা মাখছি, কারণ সকালবেলা পুরো ময়দা মাখাটা হয়নি, হাফ হয়েছিল, এখন হাফ ময়দা মেখে নিচ্ছি, এটা আবার পরোটা হবে। তো বন্ধুরা রাত হয়ে গেছে প্রায় 10টা বাজে, পুচু ময়দা মেখে দিয়েছে, এসে আমি আলুও কম ছিল ফেলে ফেলে আলু সেদ্ধ করে মাখা হলো, মেখে আলু পরোটা করা হচ্ছে, যেহেতু আমাদের করার ইচ্ছে ছিল না, ভাবছিলাম লুচি করবো, তো যেহেতু ওর বাবা তেল কম, না তেল কমের জন্য না, মেন হচ্ছে ওর বাবা খায়নি, এবার ওর বাবা খাবে বা ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে, ওটা আবার হচ্ছে কি বাবা ভিডিও দেখে, ঠিক আছে, বাবা ভাববে এই এরা একা করে খেয়ে নিলো, তাই না? ওই দিদা বোধের থেকে আয় না, ওর বাবার জন্য করবো বা ছেলে মেয়েরা খাবে না, তার থেকে বলছে যা করবো সবার জন্য সেম করি, সবার জন্য করে, আমার কাছে ওর সেটা যা করবো থাকছে, ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, তাদের জন্য টাটা। আর আজকে লাইকের টার্গেট কিন্তু থাকবে 7,000 লাইক, ঝপঝপ তোমরা 7,000 লাইক কমপ্লিট করে দাও, আর দেখাবো নেক্সট ব্লগে, টাটা।